বিরতির পর ফিরে আসলাম। দুষ্কৃতী আক্রমণে গুরুতর আহত ধর্মনগরের এক ব্যবসায়ী, এমনই অভিযোগ উঠে আসছে আজ ধর্মনগর থেকে, এবং সেই ঘটনার সিসিটিভি ফুটেজ দেখিয়েছেন আক্রান্ত ওই ব্যবসায়ী। ঘটনা প্রসঙ্গে যে অভিযোগ উঠে আসছে, দুষ্কৃতিকারীদের দ্বারা মারাত্মকভাবে জখম হয়েছেন, আক্রান্ত হয়েছেন বিরোধী দলের সমর্থক বলে খবর। ধর্মনগরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী সত্যজিৎ মোদক, এবং ওনাকে হত্যার উদ্দেশ্যেই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ তুলেছেন সেই ব্যবসায়ী। কার্যত আজ শনিবার দুপুরে কয়েকজন হঠাৎই দোকানে উপস্থিত হয়, হেলমেট পরে দোকানে ভাঙচুর চালায়, একই সঙ্গে কোনো কিছু বুঝে ওঠার আগেই দা দিয়ে কোপাতে শুরু করে দুষ্কৃতিকারী দলটি, এমনই অভিযোগ তুলেছেন ওই ব্যবসায়ী। ঘটনাকে কেন্দ্র করে সমগ্র ব্যবসায়ীদের মধ্যে গোটা বাজার এলাকাতে তীব্র আতঙ্ক বিরাজ করছে। আজ দিনভর আমরা তুলে ধরছি, দিনভর উঠে আসছে একের পর এক রাজনৈতিক সংঘর্ষের ঘটনা, বিভিন্ন দিক থেকে উঠে আসছে হামলার ঘটনা, কোথাও দুষ্কৃতি হামলা, কোথাও বাড়ি ঘরে হামলা, কোথাও আবার ভাঙচুর, অগ্নিসংযোগ, একাধিক অভিযোগ উঠে আসছে সারাদিন। অর্থাৎ গতকাল থেকে শুরু হয়েছে যে সন্ত্রাস, তা যেন কোনো রকম ভাবে লাগাম টানা যাচ্ছে। আর এই রাজ্যব্যাপী সন্ত্রাসের জেরে গোটা রাজ্যের সাধারণ জনগণ রীতিমতো আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছেন। ধর্মনগরে যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, যেখানে দুষ্কৃতি হামলায় গুরুতরভাবে জখম হয়েছেন এক ব্যবসায়ী, যার দোকানের ভেতরে প্রবেশ করে ছ থেকে সাতজনের এক দল, এবং যে দলটি কার্যত দোকানে বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর চালায়, একই সঙ্গে প্রাণঘাতী হামলা চালায় সংশ্লিষ্ট ব্যবসায়ীর উপর, এমনটাই অভিযোগ উঠে এসছে ধর্মনগর থেকে। জনবহুল এলাকাতে দিন দুপুরে এভাবে আক্রমণ, এভাবে দুষ্কৃতি হামলা, যা কোনো রকম ভাবে মেনে নিতে পারছেন না শুভবুদ্ধি মহল, এবং নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ জনগণ। ঠিক কি অভিযোগ ধর্মনগর থেকে, আক্রান্ত ব্যবসায়ী কি অভিযোগ তুলেছেন শুনুন। কিছু দুষ্কৃতিকারী, আমি দোকানে বসে ব্যবসা করতেছি, কয়েকজন তারা ছয় সাতজন হেলমেট পরে এসে আমার মারাত্মক ভাবে এখানে দা দিয়ে ছেদ মারছে, আমার এখানে মারছে রড দিয়া, পেটে মারছে দায়ের ছেদ। তারপর দেখেন দোকানপাটের অবস্থা কি করছে, আমার দোকানে এই প্রতিষ্ঠানে ঢুকাইয়া কিছু দুষ্কৃতিকারী যারা এফিজিবি আশ্রয় দিছে, দুষ্কৃতিকারী দিলে অসভ্য জানোয়ারের বাচ্চারা এত সাহস হয়ে গেছে আমার দোকানে, এরকম ব্যস্ততম এরিয়ার মধ্যে আমার দোকানে অ্যাটাক করছে, আমার আমার স্টাফকে পর্যন্ত মারধর করছে। আমি তার বিচার দিতেছি ধর্মনগর জনগণের কাছে, যেন এক সুস্থ বিচার হয়। প্রত্যেকটা বাড়ি করে রাজনীতি করে মানে তার না, প্রত্যেকটা মানুষকে কিভাবে তারা এই আক্রান্ত ব্যবসায়ী সত্যজিৎ মোদকের বক্তব্য আপনারা শুনলেন, যে অভিযোগ তিনি তুলেছেন আজ সকালে, আজ শনিবার দিন কার্যত দুপুরে ঘটনাটি সংঘটিত হয়, যেখানে হঠাৎই এক দল দুষ্কৃতিকারী প্রবেশ করে দোকানের ভেতরে, এবং দোকানের থাকা জিনিসপত্রে যেরকম ভাঙচুর চালায়, ঠিক তার পাশাপাশি তার উপরে আক্রমণ করা হয় বলে অভিযোগ তুলেছেন। এবং এই পুরো ঘটনাটি দোকানের ভেতরে থাকা সিসিটিভিতে ধরা পড়েছে, এবং সেই ফুটেজ কার্যত তিনি তুলে ধরেছেন, যে অভিযোগ উঠে আসছে আজ ধর্মনগর থেকে। গোটা এলাকার কার্যত মানুষের মধ্যে তীব্র চাঞ্চল্য। দেখছি একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।